প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। এবারে আপনাদের সাথে আছি আমি কানিজ ফাতেমা লোপা। মৌলভীবাজারের খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী 125তম বর্ষ বিদায় ও 126তম নতুন বর্ষবরণ উৎসব সেং কুটসনেম নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। খাসিয়ারা তাদের ঐতিহ্যবাহী পোশাক ও সাজসজ্জায় সেজে নেচে গেয়ে নিজেদের সংস্কৃতি তুলে ধরেন। এই উৎসবে যোগ দেন সিলেট বিভাগের প্রায় 73টি খাসিয়া পুঞ্জির মানুষ। প্রতি বছরের মতো এবারও কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া পুঞ্জির খেলার মাঠে নানা আয়োজনে ঐতিহ্যবাহী এই উৎসব পালন করা হয়। খাসিয়ারা ব্রিটিশ আমল থেকে ভারতের মেঘালয় রাজ্যে 23 নভেম্বর খাসি সেং কুটসনেম পালন করে। বর্ষপঞ্জি অনুযায়ী বর্ষ বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় মেঘালয়ের সাথে মিল রেখে। বর্ষবরণ উপলক্ষে নানান রঙের পোশাক পরে খাসিয়ারা অনুষ্ঠানে নাচ গান খেলাধুলা সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এই উৎসব উপভোগ করতে দেশ বিদেশের পর্যটকেরা আসেন এই আয়োজনে। উৎসবের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। তৈলাক্ত বাঁশ বেয়ে উপরে উঠে মোবাইল ফোন জয় করা, তরুণরা তীর ধনুক নিয়ে বৃত্তের মধ্যে তীর ছোড়া, কেউ আবার গুলতি দিয়ে সামনে রাখা লক্ষ্যবস্তুকে নিশানা করে ছুড়ে মারা, আর নারীদের ছিল কে কত দ্রুত অগোছালো পান গোছাতে পারে। সারা বছর ঐতিহ্যবাহী এই উৎসবের অপেক্ষায় থাকে খাসিয়ারা। এ সময়ে সিলেট বিভাগের বিভিন্ন পুঞ্জি থেকে এখানে সমবেত হয়ে আনন্দ ভাগাভাগি করে। আমাদের আলাদা একটা ক্যালেন্ডার আছে, যে ক্যালেন্ডারে আসলে আমাদের খাসিয়াদের ক্যালেন্ডার মতে আজকের দিনটা হচ্ছে আমাদের বছরের শেষ দিন এবং আগামীকাল থেকে হচ্ছে আমাদের বছরের শুরু দিন। তো এই অনুষ্ঠানে আসলে এটাই আমাদের মূলত এটার জন্য আসা। এই প্রোগ্রামটি হচ্ছে আমরা প্রতি বছরে এই নভেম্বর মাসে উদযাপন করি। এই প্রোগ্রামে আমরা তুলে ধরি আমাদের নিজস্ব সংস্কৃতির কালচার যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ করেছি সবার সামনে। আজকে আমরা আছি এখানে আমাদের যে সাংস্কৃতিক কালচার রীতিনীতি এগুলো পরিবেশন করার জন্য, যেমন ধরো গান নাচ। আর তো এখানে বিভিন্ন ধরনের স্টল রয়েছে, সেই স্টলে যেমন খাওয়া দাওয়া ড্রেস আপ বিভিন্ন ধরনের এগুলো পরিবেশন করে থাকি। আর বিশেষত আমাদের অনেক খেলার প্রতিযোগিতা থাকে। আজকের এই দিনে আমার অনুভূতিটা অনেক ভালো, মানে কারণ এই সুযোগটা মানে বছরে একবার হয়, আমাদের যে সেং কুটসনেমটা বছরে একবার হয় এবং এই বছরে একবার আমি অনেক আনন্দিত হই এখানে এসে। আমি এবার ফার্স্ট টাইম এখানে এসেছি এবং আমার খুব ভালো লাগতেছে, কারণ ওদের সম্প্রদায়ের মানে ড্রেস আপ গুলো আমার খুব ভালো লাগছে। ভালোই লাগলো, তাদের নিজস্ব ট্রেডিশন এখানে আছে, তারা তাদের ট্রেডিশনের যে এখানে উপস্থাপন করে, তাদের খাবার, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, তাদের পোশাক পরিচ্ছদ, মানে মনে হয় যে একটি নতুন জগতের সাথে পরিচয়। বিভিন্ন জাতি গোষ্ঠীর বসবাস রয়েছে মৌলভীবাজার জেলায়। তারা যাতে তাদের স্বকীয়তা বজায় রেখে অনুষ্ঠান করতে পারে সেজন্য জেলা প্রশাসন তাদের পাশে আছে বলে জানান এই কর্মকর্তা।
এই যে বর্ষবরণ এবং বর্ষ বিদায় এত চমৎকার হতে পারে, এখানে বিভিন্ন ইভেন্ট আছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এসেছেন, তো তাদের কৃষ্টি কালচার এবং তারা যেভাবে অনুষ্ঠানগুলো পালন করেন, এটি আমি মনে করি প্রত্যেকটা আমাদের যে মৌলভীবাজার বিশেষ করে বিভিন্ন জাতিগোষ্ঠীর একটি জেলা এবং তারা প্রত্যেকে যাতে তাদের এই স্বকীয়তা বজায় রেখে তাদের অনুষ্ঠানগুলো করতে পারেন, এই জন্য আমাদের জেলা প্রশাসন সর্বত্র তাদের পাশে আছেন। প্রকৃতির সাথে ওনাদের যে সম্পর্কটা, এটাই আসলে মুগ্ধ করার মতো। ওনাদের কমিউনিটি নিজেদের মধ্যে বন্ডিং যেটা, সেটাও খুবই ভালো লাগলো। আর ওনাদের নিজস্ব যে কালচার প্রোগ্রাম বা আয়োজন, এটা আসলে অন্যরকম, অন্যরকম সুন্দর। সাংস্কৃতিক পরিবেশনা, ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হয় উৎসবের এই আয়োজনে। অনুষ্ঠান স্থলের পুরো মাঠ জুড়ে ছিল মেলা, আর বিভিন্ন স্টলে ছিল ঐতিহ্যবাহী পোশাক, পান, তীরধনুক, বাঁশ বেতের তৈরি জিনিসপত্রের পসরা। আয়োজনের শেষ পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা মুখরোচক খাবার, যা ছোট বড় সবার কাছেই প্রিয়। 150 বছরের ঐতিহ্য এই তিলের খাজা। কুষ্টিয়ার ব্র্যান্ডিং এই তিলের খাজার স্বীকৃতি মিলেছে সম্প্রতি জিআই পণ্যের। প্রায় 150 বছর আগে যখন অখণ্ড ভারত ছিল, সে সময় কুষ্টিয়ার তিলের খাজা প্রচলন ঘটে। পাল সম্প্রদায়ের কয়েকটি পরিবার গুড়ের তৈরি তিলের খাজায় তৈরি করতেন। তাদের কাছ থেকে কৌশল রপ্ত করে 70-এর দশকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়ায় কয়েকটি তিলের খাজা তৈরির কারখানা গড়ে ওঠে এবং পরবর্তীতে গুড়ের বদলে চিনি ব্যবহার করে তৈরি করা হয় বিখ্যাত এই তিলের খাজা। এরপর থেকেই কুষ্টিয়ায় ধীরে ধীরে তিলের খাজার প্রসার ঘটতে থাকে। ক্রমেই কুষ্টিয়া তিলের খাজার সুনাম ছড়িয়ে পড়ে সর্বত্র। আমরা 76 সালে থেকে খাজা বানাতাম, গুড়ের খাজা বানাতাম। গুড় এখন ধরো ডাঙ্গার বাজার, মোর্তাপুর এদিকে গুড় একদম ভালো, সেই গুড়টা আর আসে না, গুড় নাই। এখন আমরা চিনির খাজা বানাই। আমাদের ব্যবসা এখন অবস্থা খাতে ভালো, আমরা কুষ্টিয়ায় থাকি, ধরেন তিল চিনি পাই নাই। এখন কর্মচারী থাকতো, আগে 10-15 জনা হাইজিন লোক থাকতো, কর্মচারী থাকতো, এখন 5-7, 2-3 জনা আছে। দুধ আর চিনি আর তিল আর কিছু না, কোনো ভোগিযোগের নাই, একদম এর মতন মনে হয় বাংলাদেশে আর কোনো ফ্রেশ জিনিস নাই। চুলায় চাপানো বড় লোহার কড়াইয়ের মধ্যে চিনি দিয়ে আগুনে জাল দিয়ে তৈরি করা হয় শিরা। নির্দিষ্ট সময় পর চুলা থেকে নামানো শিরা হালকা ঠান্ডা হলে জমাট বেঁধে যায়, এক পর্যায়ে বাদামি থেকে সাদা রঙে পরিণত হলে কারিগর নিপুণ হাতে ভেতরের অংশটা ফাঁপা করে খাজা তৈরি করেন। নির্দিষ্ট মাপে কেটে তাতে মেশানো হয় খোসা ছাড়ানো উন্নত মানের প্রেম তিল। এভাবেই তৈরি হয় তিলের খাজা, পরে এগুলো প্যাকেটজাত করা হয়। আমাদের এই খাজা ব্যবসাটা খুব খারাপ চলছে। আমাদের দেখা যাচ্ছে যে 6টা কারখানা ছিল, বর্তমান উঠা দুটাতে এখন একটা হয়েছে। কেননা এখন লেবারের দাম বেশি, তিলের দাম বেশি, চিনির দাম বেশি। আমি সরকারের সহযোগিতা চাচ্ছি, কেননা এই সহযোগিতা পেলে আমি এই ফ্যাক্টরি সারা বাংলাদেশে তিলে খাজা ছড়াই দিয়েছি, কুষ্টিয়ার বিখ্যাত খাজা। আমরা আরও দেখা যাচ্ছে বিশ্বের বাজারও দিতে পারবো যদি সরকার সহযোগিতা করে। ঢাকাসহ দেশে বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা মানুষেরা বাড়ির জন্য নিয়ে যান কুষ্টিয়ার সুস্বাদু এই তিলের খাজা। ঢাকা থেকে কুষ্টিয়াতে আসছি বেড়াইতে, কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা ভাই ভাই তিলের খাজা নিয়ে যাচ্ছি। এখানে আসছি এখন পরিবারের জন্য, এখান থেকে তিলের খাজা নিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে গমন করবো।
নানা হাঁক ডাকে রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ ঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হয় বিখ্যাত এই তিলের খাজা। চুলা জ্বালানোর দায়িত্ব আমার, তিলের খাজার পাক নামানোর দায়িত্ব আমার। কিভাবে পাক ভালো হবে, তিলের খাজা ভালো হবে, আমি সবসময় সেই চেষ্টাই থাকি। আমরা চারজনা মিস্ত্রি আছে, কারণে খাজা তৈরি করি। তৈরি করার পর ধান বোরে নামানো হয়, ওখান থেকে কাটা পিস পিস করে কাটা ধান তিল ওখান তিলে মাখানো হয়, প্যাকেট করে বিভিন্ন জেলায় চলে যায়। জিআই পণ্যের স্বীকৃতি পাওয়া এই শিল্পকে টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসকের। কুমিল্লা শহর থেকে পশ্চিমে 7 কিলোমিটার দূরে সেনানিবাসের কাছেই ময়নামতি সমাধিক্ষেত্র, যা ওয়ার সিমেট্রি নামে পরিচিত স্থানীয়দের কাছে। 1941 থেকে 1945 সালে বার্মায় সংঘটিত যুদ্ধে 45,000 কমনওয়েলথ সৈনিক নিহত হন। তাদের স্মৃতি রক্ষার্থে মিয়ানমার, আসাম এবং বাংলাদেশে 9টি সমাধিক্ষেত্র তৈরি করা হয়। বাংলাদেশে 2টি সমাধিক্ষেত্র আছে, যার একটি কুমিল্লায়, অপরটি চট্টগ্রামে অবস্থিত। যুদ্ধের 81 বছর পর জাপান সরকার তাদের 24 জন সৈনিকের সমাধি কুমিল্লা থেকে নিজ দেশে সরিয়ে নেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতি বছর কুমিল্লার এই সমাধিক্ষেত্রে আসেন বহু দর্শনার্থী, যুদ্ধে নিহত সৈন্যদের প্রতি সম্মান জানাতে। ময়নামতি সমাধিক্ষেত্র মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 নিহত ভারতীয় তৎকালীন ও ব্রিটিশ সৈন্যদের সমাধি। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মের ধর্মগুরুদের সমন্বয়ে এখানে একটি বার্ষিক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধিক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে। এই সমাধিক্ষেত্রে 736টি সমাধি আছে। এর মধ্যে অধিকাংশ হলেন সে সময়কার হাসপাতালের মৃত সৈনিকরা। তাছাড়াও যুদ্ধের পর বিভিন্ন স্থান থেকে কিছু লাশ হস্তান্তর করেও এখানে সমাহিত করা হয়। এই সমাধিক্ষেত্রে 3 জন নাবিক, 567 জন সৈনিক এবং 166 জন বৈমানিক মিলে সর্বমোট 723 জন নিহতের পরিচয় জানা যায়। যুদ্ধের 81 বছর পর জাপান সরকার তাদের 24 জন সৈনিকের সমাধি এখান থেকে সরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। এর আগে 1962 সালে একজন সৈনিকের দেহাবশেষ তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন, ফলে সেখানে 737 জন সৈনিকের দেহাবশেষ থেকে যায়। গেল 13 নভেম্বর এই ওয়ার সিমেট্রিতে খনন কাজ শুরু হয়। গেল 21 নভেম্বর শুক্রবার বিকাল 5টার দিকে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শেষ করা হয়। 24টি সমাধির মধ্যে 23টিতে সৈনিকদের দেহাবশেষ মিলেছে, অপর একটি সমাধি থেকে কিছু পাওয়া যায়নি। জাপানের ফরেন্সিক দলকে সহায়তাকারী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক জানান, এই পুরো জিনিস গ্রেভিয়ারটা একটা স্লোপের মধ্যে, জেন্টল স্লোপ, এর মধ্যে পানি চলে গেছে বলে আজকে 81 বছর পরেও আমরা কিছু পার্ট পাচ্ছি, না হয়তো পচে যেত পুরাটা, বলে রাখে আল্লাহ মারেকে। আরেকটা সিদ্ধান্ত হয়েছিল যে এইখানে এই নিহত লোকদের জন্য ডিফারেন্ট গ্রেভিয়ার করা হয়েছিল। সামনে দেখবেন মেইলে ক্রিশ্চিয়ান গ্রেভিয়ার, বাম দিকে মুসলিম গ্রেভিয়ার, 174 জন মুসলিম আছে ওখানে, আর ডান দিকে শত্রুপক্ষ জাপানিজ, 24 জনের মধ্যে 20 জনের নাম খোদাই করা আছে, 4 জন আননোন। কেন আমরা যদি বুঝতে পারি, অচেতন ছিল যখন উন্ডেড হয়ে এসেছে, এই এই সৈনিক ভাইদের তা বলতে পারে নাই, সবাইকে এখানে দেওয়া হয়েছে কবর। তেইশ জনের সমাধিতে দেহাবশেষের যে অংশ মিলেছে, আশা করি জাপানে নিয়ে ফরেন্সিক টিম পরীক্ষাগারে একটি ইতিবাচক ফল পাবে। জাপানি ফরেন্সিক টিম এ বিষয়ে আশাবাদী বলেও জানান। শখের বসে বনসাই ছাদ বাগান তৈরি করে এলাকায় সাড়া ফেলেছেন সহদরা নামের এক প্রকৃতিপ্রেমী। বিকেল হলে ভবনের ছাদ জুড়ে বনসাইয়ের বাগানে চড়ুই, শালিক আর ফিঙে পাখির বাড়ে আনাগোনা। পাখিদের কিচিমিচির ডাকে মিলে ভিন্ন এক আমেজ।
এই ছাদ বাগানে 35 বছর বয়সী বনসাই করা বট। ছোট ছোট মাটির পাত্রে দেশি বিদেশি আরও বিভিন্ন প্রজাতির গাছের বনসাই, এর মধ্যে রয়েছে বাঁশ আর চন্দন গাছ। মাটি ও প্লাস্টিকের পাত্রে ছোট অথচ বেশি বয়সের গাছগুলোকে নানান আকৃতি দেওয়া হয়েছে। কোনো বনসাই নাচের ভঙ্গিতে, কোনোটা আবার দৌড়বিদের ভঙ্গিমায় দাঁড়িয়ে, কোনোটায় হৃদয় আকৃতির, সাপের মতো নিজেকে পেঁচিয়ে ফনা তুলেছে। গুনে গুনে দেখা যায় শত প্রজাতির 230টি বনসাই রয়েছে এই বাগানে। দেখে মনে হয় যেন বনসাইয়ের জাদুঘর। আমার এক বন্ধুর বাবা চীনে যাওয়ার পরে ওখানে তাকে একটি বনসাইয়ের ফসিল উপহারস্বরূপ দেওয়া হয়। সেই গাছটা দেখার পরে আমি খুব বেশি আগ্রহী হয়ে পড়ি যে এইভাবে যদি বড় একটি বৃক্ষকে ছোট আকারে রাখা যায়, তারা যদি পারে তাহলে আমরা পারবো না কেন। এই তখন থেকেই আমি বনসাই নিয়ে কাজ শুরু করি। কিন্তু প্রথম দিকে প্রচণ্ড রকমের ব্যর্থতা খুঁজে পাই, কারণ তখন বনসাই নিয়ে কোনো বই বা এই জাতীয় কোনো প্রকাশনা ছিল না। পরবর্তী পর্যায়ে আমি যখন চট্টগ্রাম টেলিভিশনে যাই 1986 সালে, মূলত তখন থেকে আমি বনসাইয়ের দিকে পূর্ণ মাত্রায় নিজেকে নিয়োজিত করি এবং আলহামদুলিল্লাহ আমি সার্থকতাও পাই। এদের মধ্যে ফাইকাস, চায়না বট, পাকুর, কাঁঠালি বট, অশ্বত, লোভা বট, কামিনী বট, কালী বট, নিম, অডিনিয়াম, জুনিপারাস, ঝাউ, পাস্তা, শিমুল, জেট বট, খেজুর, কামিনী বট, বাঁশ, কৃষ্ণচন্দন, তেঁতুল বট, লাল বট, সালঙ্কান, জাম বট, অর্জুন বট, সাইকাস উল্লেখযোগ্য। আমার কাজের ভিতরে আপনি খুব সূক্ষ্মভাবে দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু ট্র্যাডিশনালি যেই বনসাই নির্মাণ পদ্ধতি, আমি কিন্তু সেটা ঠিক একটা ফলো করি না। যেমন আন্তর্জাতিকভাবে যেটা ফলো করা হয় সেটা হলো এজ বেসড, বয়স নির্ভর। আমি কিন্তু বয়সের দিকে তেমন একটা তাকাই না। আমি চেষ্টা করি যে এই গাছটার ভিতরে কোনো শিল্প রূপ আরোপ করা যায় কি না, সেই চেষ্টা থেকে আপনি দেখবেন যে এখানে আমার যথেষ্ট শ্রম আছে। যেমন আমার গাছের গুঁড়ি দিয়ে আমি ক্যালিগ্রাফি তৈরি করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু, উট, জিরাফ, ধ্যানমগ্ন বৃদ্ধ, এই জাতীয়। ১৯৭৫-৭৬ সালে চীনে বেড়াতে গিয়ে আনা হয়েছিল বনসাইয়ের ফসিল। এরপর গড়ে তোলেন বনসাইয়ের এক অনন্য সংগ্রহশালা। ক্রিসমাস এবং নববর্ষের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববাসী। টোকিওতে হয়ে গেল স্যান্টা উৎসব। অসুস্থ শিশুদের জন্য সহায়তা সংগ্রহ করা হয় এই আয়োজনে। এদিকে কিমচি দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত খাবার। প্রত্যেক খাবারের সাথে কিমচি খেতে পছন্দ করে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। গুয়াংচুতে হয়ে গেল দেশটির কিমচি ফেস্টিভ্যাল। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া চমকপ্রদ এমন সব ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। বছর শেষ হতে চলেছে, ক্রিসমাস এবং নববর্ষের প্রস্তুতিতে ব্যস্ত বিশ্ববাসী। এর মধ্যে টোকিওতে হয়ে গেল স্যান্টা উৎসব। অংশগ্রহণকারীদের দেখা গেল স্যান্টা কস্টিউমে। এই আয়োজনের মাধ্যমে
অসুস্থ শিশুদের জন্য সহায়তা সংগ্রহ করা হয়। আমরা জানি পশ্চিমা দেশে সান্টার প্রচলন বেশি, তবে আমাদের দেশেও ইদানিং ক্রিসমাসে সান্টার প্রচলন বেড়েছে। জাপানে সান্টা সেজে শিশুদের উপহার দেওয়ার রীতি আজকাল অনেক দেখা যায়। আয়োজনটির নাম সান্টা প্যারেড টোকিও। লাল সাদা কাপড় পরে অংশ নেয় ইয়োগি পার্কের এই প্যারেডে। 2018 সালে প্রথম আয়োজন করা হয় এই প্যারেডটির। 5টি হাসপাতালের 1000 শিশুর জন্য উপহার কেনা হয় এই আয়োজন থেকে প্রাপ্ত সহায়তায়। The concept has been very well embraced here in Japan as a, you know, the idea of, you know, celebrating a good time of year for family and friends and, you know, আমি ছোটবেলায় সান্টার উপহারের জন্য অপেক্ষা করতাম। আমার আশা, এই আয়োজনের মাধ্যমে সান্টা সেজে অসুস্থ শিশুদের জন্য কিছু আনন্দের মুহূর্ত দিতে পারব। শুধু জাপানেই নয়, এই আয়োজন থেকে উঠা সহায়তা দিয়ে সাহায্য করা হবে দেশের বাইরে থাকা শিশুদেরও। আয়োজকদের মতে, এর মাধ্যমে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয়াই তাদের মূল লক্ষ্য। এদিকে কিমচি দক্ষিণ কোরিয়ার একটি বিখ্যাত সাইড ডিশ। দেশটির প্রতিটি ঘরে তৈরি করা হয় কিমচি। প্রত্যেক খাবারের সাথে কিমচি খেতে পছন্দ করে দক্ষিণ কোরিয়ার বাসিন্দারা। এবার দেশটির গুয়াংঝু এবং ইয়োইডুতে আয়োজন করা হয় কিমচি ফেস্টিভ্যালের। এই ফেস্টিভ্যালে দেখা যায় অংশগ্রহণকারীদের একসাথে হয়ে কিমচি বানাতে। কিমচি সাধারণত তৈরি করা হয় বাঁধাকপি এবং বিভিন্ন রকমের মশলা দিয়ে। নারী পুরুষ সবাইকে দেখা যায় এই আয়োজনে অংশ নিতে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের এবারের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি বিএসএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। দেখা হবে আবারও শুক্রবার সকাল 10:10। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন ও থাকুন নিরাপদে।